आज रामपुरहाट जाচ্ছেন বিজেপির 5 সদস্যের প্রতিনিধি দল যার মধ্যে নেতৃত্বে রয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং 3 আইপিএস অফিসার भारती ঘোষ তিনিও রয়েছেন। কলকাতা থেকে তারা রওনা হয়ে এই মুহূর্তে এসে পৌঁছেছেন ডানকুনি টোল প্লাজায় এবং ডানকুনি টোল প্লাজাতে আমরা দেখতে পাচ্ছি যে ডানকুনি মণ্ডলের যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তারা তার সাথে কথা বলছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং আমরাও কথা বলেছিলাম সুকান্ত মজুমদারের সাথে। তিনি যাওয়ার পথে যেমনটা জানালেন যে আজকে তারা যাবেন এই বগটুই গ্রামে, সেখানে গিয়ে একেবারে পয়েন্ট জিরো থেকে তারা একেবারে অনুধাবন করবে কী ঘটনা ঘটেছে এবং সেই অনুধাবন করে তাদের যে সর্বভারতীয় সভাপতি তাকে এই বিষয়টি তিনি জানাবেন এবং তার পাশাপাশি তাদের এই সমস্ত বিষয়গুলো আজকে দেখার পর স্বরাষ্ট্র মন্ত্রককেও তারা দলগতভাবে সেই বিষয়টি জানাবেন। তবে তিনি কটাক্ষ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যেহেতু মুখ্যমন্ত্রী যাওয়ার কথা রয়েছে এই রামপুরহাটের বগটুই গ্রামে, সেখানে মুখ্যমন্ত্রী যাওয়া প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন যে मुख्यमंत्री के आगे जावा उचित छिलो अन्यदेर जेते दिएछि एई बोले विषयटाके ए करार कोनो विषय नय। तार राज्य अर्थात मुख्यमंत्री ममता बंदोपाध्यायेर राज्ये ताकेई किन्तु घटनार परपरई जावा उचित छिलो, ता ना गिये तिनि परे जाच्छेन এবং তার যাওয়া নিয়ে বিজেপির কোনো সমস্যা নাই, কিন্তু বিজেপির প্রতিনিধি দল যাওয়া নিয়ে যদি তার কোনো সমস্যা থাকে সেটা কিন্তু সময় বলবে। আমরা এই জায়গায় ঘটনা ঘটেছে সেই मेन पॉइंट या जीरो पॉइंट जैसे बोली से ही जगह गए हमारे देश को नीति अवस्था हो जरा प्रतिनिधि मंडले जरा आनारा जान प्रत्येके खूब उच्चपदस्थ प्राक्तन पुलिस आमला तो स्वाभाविक भाव ता चेषा करबें जो ओखाने कि घटना घटे अनुधावन करें और तरह रिपोर्ट तैयारी कर सर्वभारतीय सभापति जमा करबें और ता परवर्ती समय माननीय गृहमंत्री काछेओ पार्टी थ्रुते एक संगे मुख्यमंत्री जा উনি যেতে পারেন। ওনার তো ওনার রাজ্যে ওনার অনেক আগে যাওয়া উচিত ছিল, যখন ঘটনা ঘটেছে তার পরে পরে ওনার পৌঁছানো উচিত। এখন তিনি জাননি বলে একটা অজুহাত তৈরি করার চেষ্টা করছেন যে আমি অন্যদেরকে যেতে দিয়েছি, এসব অজুহাত চেষ্টা করছে, কিন্তু বিষয়টি তো মোটেও তা নয়। ওনাকে আগে যেতে হতো, আমাদের উনি গেলে কোনো আপত্তি নেই, এবার আমরা গেলে ওনার আপত্তি আছে কিনা সেটা উনি বলতে পারবেন। আপনারা কি চাইছেন? আমরা চাইছি নিরপেক্ষ তদন্ত কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে দিয়ে এ তদন্ত। তারা কিন্তু আজকে একেবারে রামপুরহাটের বগটুই গ্রামে যাবেন এবং সেখানে গিয়ে একেবারে গ্রাউন্ড জিরো থেকে যে ঘটনা ঘটেছে যে সমস্ত বাড়িগুলোতে সেগুলো তারা পরিদর্শন করবেন এবং তারপর যে অনুধাবন তারা করবেন সেটা তাদের সর্বভারতীয় সভাপতিকে জানাবেন, তার পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রককে জানাবেন। এমনটাই কিন্তু আজকে এই রামপুরহাট যাওয়ার পথে 5 সদস্যের বিজেপি যে প্রতিনিধি দল তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি। এবং আপনাদের জানিয়ে রাখি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যাবেন রামপুরহাটের বগটুই গ্রামে, একেবারে যেমনটা তাদের কর্মসূচি রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12টার সময় তিনি রওনা হবেন এবং রামপুরহাটে পৌঁছে বগটুই গ্রামে গিয়ে একেবারে যে সমস্ত এফেক্টেড যে বাড়িগুলো রয়েছে সেখানে যাবেন, নিহতর পরিবারের সঙ্গে কথা বলবেন এবং তারপর সেখান থেকে ওখানকার যে মেডিকেল কলেজ রয়েছে হাসপাতাল সেখানেও যাবেন, আহতর পরিবারের সঙ্গে তারা কথা বলবেন। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর একদিকে কর্মসূচি রয়েছে, তার পাশাপাশি বিজেপির 5 সদস্যের প্রতিনিধি তারাও যাচ্ছেন রামপুরহাট। গোটা বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক যে চাপানোতো সেটা শুরু হয়েছে এবং যেমনটা আপনাদের জানালাম যে এই মুহূর্তে কিন্তু বিজেপির যে 5 সদস্যের প্রতিনিধি দল তারা রওনা হয়েছে ডানকুনি টোল ক্রস করে, এই মুহূর্তে তারা কিন্তু রওনা হয়েছে রামপুরহাটের উদ্দেশ্যে। এইচবি, DNN বাংলা, হুগলি।